একটা ফ্যামিলির তিনজন খুন হয়েছেন, দুটি ছেলে জোশুয়া এবং ড্যারেন, যমজ ভাই 16 বছর বয়স দুজনেরই, আর তাদের মা জেসিকা, তার বয়স 42 বছর। ভোরবেলার দিকে খুনটা হয়েছে এবং তাদের বাবা নীল ফনসেকা, তিনিও ইনজিওর্ড, তিনি হাসপাতালে ভর্তি আছেন। তিনি আমাদের কিছু স্টেটমেন্ট দিয়েছেন, যে স্টেটমেন্টে এখন আপনাদের পক্ষে আপনাদের কাছে বলা সম্ভব নয় ফর দ্য সেক অফ ইনভেস্টিগেশন। আর প্রাথমিকভাবে মনে হচ্ছে কোন পারিবারিক বিবাদ থেকে, অন্য কোন ঘটনা থেকে এটা হয়েছে। আপনারা সন্তুষ্ট আপাতত? না।